ফের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি চলুন বিস্তারিত জেনে আসি আবারও একই দিনে পাল্টা পাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ আগামী ছাব্বিশে এপ্রিল নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি একই দিনে গুলিস্তানে আওয়ামী লীগও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্যদিকে বিএনপি ফ্রিজে থাকা মাছ মাংস ঘরের বৈদ্যুতিক বাল্ব এমনকি টয়লেটের পাইপও বাদ গেল না চোরের হাত থেকে সাথে খোয়া গেছে রান্নাঘরে আবর্জনার মাঝে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ শুধুমাত্র চুরি করেই খান্ত হয়নি চোর টয়লেটের কল খুলে ভাসিয়ে দিয়ে গেছে পুরো ঘর ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় আমার বাসার সামনের তালা কাইটে ঢুকে গেছে ভিতরে বেডরুমে আমার তালা দেওয়া ছিল সে বেডরুমের তালাটাও সে দুইটা তালা কাটছে কাটার পরে ঢোকার পরে সে আমার বাসা থেকে নগদ বাইশ হাজার টাকা তারপরে আমার ওয়াইফের গলার সানিতে ভরপুর এমনকি যে আমাদের যে সার্টিফিকেট ছিল আলমারিতে ভরা আমাদের এই যে জীবন অর্জন সেগুলো সব ধুলিশ হয়ে গেছে আমরা দেখতে পাইতে আছেন যে কি অবস্থায় আছে বেডরুমে যে ওয়াশরুম আছে ওয়াশরুমের কমরটা পর্যন্ত সে কমরটার যে পাইপ আছে এগুলো খুলে টুলে সবকিছু নিয়ে গেছে এ বিষয়ে চুরি হওয়া বাসার ভাড়াটিয়া ব্যাংক কর্মকর্তা আবু তাহের ভাষ্য ঈদের ছুটি কাটাতে সপরিবারে পটুয়াখালীর বাউফলে পেড়াতে যান তারা আমি গত নয় তারিখে আমি ঈদের ছুটিতে আমার বাউফলে গেছি বাউফলের বাসায় গেছি তো সেখান থেকে আমরা ঈদের ছুটিতে বাউফলেই ছিলাম আজকে দুপুর একটার দিকে আমার এই বাসা থেকে ফোন গেছে যে আমার বাসা চুরি হয়েছে সেখান থেকে আমি থেকে আসার পরে আমার ফ্ল্যাটে ঢুকার পরে আমি দেখতেছি আমার বাসাটা টোটাল বিবদ বাড়িটিতে সিসি ক্যামেরা থাকলেও মালিকের দাবি পাঁচ মাস আগে থেকে বন্ধ রয়েছে তা আমাদের সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গেছে ডিসেম্বরে চুরি হয়েছে আমার নিজের বাসা এবং আমার সামনের বাসা তখন নষ্ট হয়েছে আর আমি সারাই নিরাপত্তার জন্য ঠিক আছে ভাই আমি সারাই আমার বারবার ক্যামেরা তার সিঁড়ে ফলায় এই আমি ক্যামেরা লাগাইনি সাংবাদিকরা সিসিটিভি ফুটেজ দেখার জন্য জেরা করতে থাকলে একটি ক্যামেরার ফুটেজ বের করে দেখান বাড়িওয়ালা স্ত্রী আয়েশা বেগম তবে বাড়ির নিরাপত্তার বিষয়ে বিষয়টি অস্বীকার করেন তিনি নভেম্বর অক্টোবরে আসে ডিসেম্বরে আমার বাসা চুরি ওনার চুরি আমার বাসা চুরি একদিনের কারণটা উনিই জানেন এদিকে চুরির ঘটনার খবর পেয়ে সেই বাড়িটি পরিদর্শন করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ এছাড়া এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা রাজধানীর ব্যস্ত সড়কে চলাচলের অনুমতি নেই ইজিবাইকের তারপরও রহস্যময় এক স্ট্রিকারের বৌদলতে রাজধানীর দয়াগঞ্জ ধূপখোলা জনপথ মোড় সয়দাবাদ যাত্রাবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহনটি অভিযোগ আছে অসাধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে স্টিকার বাণিজ্য করে তুলেছে একটি সিনিকাট যার নেপথ্যে রয়েছেন গান্ডারিয়ার থানা ছাত্রলীগ সভাপতি হিজরা নেত্রী সহ নাম সর্বস্ব সাংবাদিক ও বিস্তারিত শাহাদ রিপোর্টে রাজধানীর ব্যস্ততম দয়াগঞ্জ মোড়ের অগ্নিশিখা জরুরি সংবাদপত্র সহ নামে বেনামে নানা স্টিকারে চলছে ইজি বাইকগুলো স্টিকারের নেপথ্যে রয়েছে ক্যানারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জায়দ হাসান দৈনিক মুক্তখবর বাংলা ডাক সহ বিভিন্ন সংবাদপত্রের নাম সর্বস্ব সম্পাদক ও রিপোর্টার আছেন সুমনা নামে এক হিজরাও

এমন অবস্থা যদি দশজন এমন গঞ্জে থাপুর মেরে ক্যামেরায় ধরা পড়ে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আটক অটো ছাড়িয়ে নিচ্ছে স্টিকার সিন্ডিকেট চক্রটি হাতে নাতে একজনকে ধরা হলেও পরে দৌড়ে পালিয়ে যান তিনি দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়ান দাঁড় যেই ভোল পার্টে ফেলে ট্রাফিক পুলিশও আমাদের যে বিল দেবে যে ড্রাইভার বিল দেবে আমরা তাকে ছাড়িয়ে দিই

তার যে পরিবার তার থেকেই সে এটা শিখেছে শিখে এখন তার ছেলেকেও এটা শিখিয়ে দিয়েছে ইতিমধ্যে শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নামে ক্রেডিট অর আবলিক ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিগণ শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে ক্রেডিট ও ডেবিট কার্ড ওর মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রতারণার কথা স্বীকার করেছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয় হাতিয়ে নেওয়ার পরে মূলত এখানে যে জাকির হোসেন আছে তার দুই ছেলে মানিক এবং হীরা এরা হচ্ছে মূলত এই ফোনগুলি দেয় এই ফোনগুলি দেওয়ার পরে তাদের কাছে টাকা আসার পরে এরা যেহেতু একটা আমরা যেহেতু তথ্যপুঝি সহায়তা তাদেরকে শনাক্ত করতে পারি তারা মূলত দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট নিয়োগ করেছে এবং এই এজেন্ট মানে তাদের এই দলে যাদেরকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে তাকে প্রথমে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দিলে তারা এই দলে তাদেরকে নেবেন এবং নেওয়ার পরে তাদের নামে একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট হবে কিন্তু এই যে মোবাইল অ্যাকাউন্ট এবং নির্জন স্থানে থাকে তাদের কোনো স্থান নেই এমনকি তারা বাসাতেও থাকে না এবং তাদের এই যে এটাকে তারা এক ধরনের ব্যবসা বলে থাকে এবং যেটাকে তাদের কাছে কোনো খারাপ কিছু বলে মনে হয় না তারা মানবিকভাবে মনে করে যে এটা কোনো অবৈধ কিছু নয় তারা এটাকে ব্যবসা হিসেবে মনে করে তাদের পরিবারে সবাইকেই তারা এই ব্যবসার কাজে নিয়োজিত করে এছাড়াও তাদের যে সকল আত্মীয় স্বজন আছে তারাও যদি তাদের বাসায় বেড়াতে আসে তারাও এভাবে বেড়াতে এসেও কিন্তু অনেকে তাদের এই ব্যবসার সাথে বা এই প্রতারণার সাথে তারা কিন্তু জড়িত হয়ে পড়েছে এবং এ ধরনের সংখ্যা আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আসামিদের দেওয়া তথ্যমতে এখানে যারা আছেন আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের তথ্যমতে তাদের সারা বাংলাদেশে ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে দুই লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এবং যা তিনি বিভিন্ন জায়গায় বিতরণ করেন মার্ক লেভেলে যে সকল কর্মী থাকে এই সকল কর্মীরা বিভিন্ন জায়গায় থাকে তখন তারা বিভিন্ন তাদের সাথে দর একটা দর ওঠানামা করে শেয়ার বাজারের মতো যে কে কত টাকায় তাকে এই টাকাটা উঠাই দেবে সে একটা পার্সেন্টেজ দেবে এক হাজার টাকায় চল্লিশ টাকা এক হাজার টাকায় তিরিশ টাকা এক হাজার টাকা এরকম বিভিন্ন ধরনের ওঠানামা করে যেটা মোবাইলের মাধ্যমে তারা আদান প্রদান করে তখন তারা যাকে পছন্দ করে তাকে সে কাজটা দেয় এবং সে যার যে যত তার বিশ্বস্ত সে তখন তাকে দিয়ে কাজটা করে সে তার টাকাটা রেখে বাকি টাকাটা তার কাছে দিয়ে দেয় তখন সে ইকুয়ালি যার যে প্রাপ্য সেটা আপনি নিয়ে এই সিমগুলি তাদেরকে দেওয়ার কথা বলে কিন্তু অনেকেই বিভিন্ন গ্রামের লোকজন থাকে যারা এসে পরবর্তীতে বলে আমি আমি আর এই টাকা দিয়ে আমি সিম নিব না তখন তারা আবার বলে আপনাকে ফ্রি দিব আপনি ফ্রি নেন তখন আবার যখন ফ্রি নিতে যায় তখন বলে এখন আপনাকে পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে তখন যখন এই পঞ্চাশ টাকা দেয় না তখন তার সাথে একটা মনোমালিন্য হয় এভাবে তাদের কাছ থেকে এই সিমগুলি নিয়ে সেই টাকা জমায় জমিয়ে এই সিমগুলি তিনশো টাকা পাঁচশো টাকা এভাবে তারা বিক্রি করে আমরা যেদিনকে হাতগাজিকে গ্রেফতার করেছি তার আগের দিনও সে চুয়াল্লিশটা সিম উনিশ হাজার টাকায় বিক্রি করেছে এবং এই সিমগুলি আহাদ গাজির কাছ থেকে সংগ্রহ করে মোহাম্মদ সাদ্দাম হোসেন বাংলাদেশের যত সিম যায় মূলত এই সাদ্দাম হোসেন সংগ্রহ করে তারা তার সাথে ইরানে হামলা করতে চেয়েও কেন সিদ্ধান্ত বদলালো ইসরায়েল ইরানে হামলার পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেতৃত্বে দেশটির যুদ্ধ মন্ত্রীসভা বৈঠকে বসে ওই বৈঠকে ইরানে ব্যাপক শক্তি নিয়ে আক্রমণের পরিকল্পনার প্রস্তাব অনুমোদনও দেওয়া হয় কিন্তু পরে তারা তা থেকে পিছিয়ে আসে ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস খবরে বলা হয় ইরানে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছের সামরিক ঘাটিতেও তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপের কারণেই ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকে দেওয়াও ব্যাপক হামলা না চালানোর পেছনে একটি কারণ হিসেবে কাজ করেছে এক এপ্রিল সিরিয়ায় ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে চোদ্দ এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান ওই ক্ষেপণাস্ত্র ড্রোনে নিরানব্বই শতাংশই ঠেকিয়ে দেওয়া দাবি করে ইসরায়েল বাহিনী এর কয়েকদিন বাদেই শুক্রবার ভোর রাতে ইরানে ইসমাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায়নি ইসরায়েলের পশ্চিমা মিত্ররা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের কাছের সামরিক ঘাঁটি সহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল এমন হামলা চালানো হলে তা এড়িয়ে যাওয়া তেহরানের পক্ষে কঠিন ছিল ফলে দেশটির পক্ষ থেকে শক্তিশালী পাল্টা হামলা চালানোর ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায়নি ইসরায়েলের পশ্চিমা মিত্ররা তাই ইরানে ব্যাপক হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও একই অনুরোধ জানিয়েছিলেন জেরে নিজের পরিকল্পনা বাতিল করেন নেতানিয়াহু ফের রাস্তা